আমরা আজকে শ্রীনগরের এই হোটেলটা ছেড়ে দিয়ে চলে যাব হাউস বোটে। গুড মর্নিং। এই হোটেলে আজকে আমাদের শেষ দিন। আজকে আমরা চলে যাব হাউস বোটে। তো শিকারা রাইড করে আমরা হাউস বোটে উঠবো। তো ব্রেকফাস্ট করতে চলে আসলাম। আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম। আমরা কিন্তু এখনই হাউস বোটে উঠবো না, আমরা আগে হচ্ছে সম্পূর্ণ শ্রীনগর সিটিটা ঘুরবো। শ্রীনগরে ঘোরার অনেক জায়গা আছে, সো সাথে থাকুন আর আমরা আস্তে আস্তে শ্রীনগর ঘুরবো। এই তো ডাল লেক, মানে আমরা দেখতেছিলাম আর বলতেছিলাম যে আমরা এই ডাল লেক দিয়েই হাউস বোটে যাবো। সো আমরা নেহরু মেমোরিয়াল বোটানিক্যাল গার্ডেনের সামনে থামলাম। সো এখান থেকে আর আমাদের গাড়িটা যাবে না, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাব অটোতে করে। ডাল লেক গেট থেকে আমরা একটা সিএনজি অটো নিছি। এটাতে একজন একটিয়াতে চার্জার করে বুঝুন ইয়ে কিয়া হে অটো। সো ওরা ভাবছিল আমি মানে এটাকে সিএনজিতে চলে নাকি ওটা জিজ্ঞেস করছি, বাট ওরা মানে বুঝতে পারে নাই যে আমরা অটোকে সিএনজি বলি বাংলাদেশি মানুষ। আমরা যাব মুঘল গার্ডেন, চশমা শাহি অ্যান্ড পরিমহল। সো এই যে মুঘল গার্ডেনে আমরা চলে আসছি, চলুন আমরা সম্পূর্ণ মুঘল গার্ডেন এখন ঘুরে দেখি। এই যে এখানে থেকে শুরু মুঘল গার্ডেন চশমা শাহি, ডিপার্টমেন্ট অফ ফ্লোরিকালচার কাশ্মীর। এই জায়গাটা হলো শ্রীনগরের শালিমার বাগ। তো মুঘল গার্ডেনকে অনেকেই শালিমার গার্ডেন নামেও চেনে। ওই সিঁড়ি দিয়ে আমরা এখন আস্তে আস্তে উপরে উঠে যাব। এই মুঘল গার্ডেন বা শালিমার বাগ, এই জায়গাটা তৈরি করেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীর 1619 সালে। ইটস কল্ড অলসো ফারা বাক্স। 1630 সালে সম্রাট শাহজাহানের সময় এই জায়গাটা আরেকটু বড় করা হয়। মুঘল শাসন আমলে সম্রাট জাহাঙ্গীর আর তার ওয়াইফ নূরজাহান সামারে সবসময় হচ্ছে এই মুঘল গার্ডেনে চলে আসতেন। ইতিহাস কত সত্য, মানে আপনি যত দুনিয়া ঘুরবেন তত বুঝতে পারবেন। সম্রাট জাহাঙ্গীর আর তার ওয়াইফ নূরজাহান না হলেও 13 বারের উপর এই জায়গায় আসছে। ইভেন মানে মানুষ এটাও জানে তারা দিল্লি থাকতো, দিল্লি থেকে কাশ্মীরে চলে আসতো সামারে। এই জায়গায় হচ্ছে সম্পূর্ণ জায়গাটা হচ্ছে সামারে ফুল দিয়ে সাজানো থাকে। কাশ্মীরের এই অপরূপ সৌন্দর্য দেখতে রাজারাও চলে আসতো সবসময়। এই সম্পূর্ণ বাগানটি তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে জনসাধারণের জন্য, এটাকে দিওয়ানে আম বলা হয়। এখানে কালো পাথর দ্বারা মানে মার্বেল পাথর দ্বারা হচ্ছে একটা ছোট্ট সিংহাসন বানানো হয়েছিল। তারপর হলো বাগানের দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগটা হচ্ছে অক্ষীয় খাল বরাবর, সামান্য প্রশস্ত আর এটার দুটি সোপান আছে। এই যে দ্বিতীয় অংশটা বাগানের, মানে আমরা তাছাড়া উইন্টারে চলে গিয়েছিলাম, সো ওইভাবে সৌন্দর্য দেখতে পাই না। এই সব জায়গায় হচ্ছে ফুলে ভরা থাকে কাশ্মীরের। বাগানের তৃতীয় অংশটা একদমই প্রাইভেট, সবার জন্য না, ওটার মধ্যে দিয়ে অক্ষীয় খাল বয়ে গিয়েছিল। মুঘল গার্ডেন থেকে আমরা বেরোয় চলে গেলাম পরিমহলের উদ্দেশ্যে। এই আঁকা বাঁকা সুন্দর পথ দিয়ে আমরা পরিমহলে চলে যাব 20-25 মিনিটের মধ্যেই। সো ফাইনালি আমরা পরিমহল চলে আসছি, যে অ্যান্ড কে ফরেস্ট ডিপার্টমেন্ট। আপনি মানে যতগুলো আমরা জায়গায় যাচ্ছি সবগুলো দেখলেই আপনি বুঝবেন যে এগুলো হচ্ছে রাজা রানীদের রেস্ট নেওয়ার প্লেস ছিল। মানে ওনারা তো দিল্লি শহরের দিকে থাকতো, সো তখন যখন তাদের খুব মানে বোর লাগতো বা ভ্যাকেশন দরকার, সো তারা তখন কাশ্মীর চলে আসতো। আর এই কাশ্মীরের এই জায়গাগুলো এর জন্য তারা মানে এত সুন্দর সুন্দর জায়গায় তারা প্যালেস করেছিল। অবশ্য তারা এই জিনিসগুলো যদি না বানাইতো তাহলে তো আমরাও আসতে পারতাম না, মানে আমরা এসে এইসব জায়গা দেখতে পারতাম না। সো থ্যাংকস দ্যাম। উইন্টারে আসছি দেখা মানে জায়গাগুলো খালি এরকম, আদারওয়াইজ মানে ফুল দিয়ে এই সব জায়গা সম্পূর্ণটা ভরা থাকতো। পরিমহল বা ফিয়ার মহল,
এই মহলটা হচ্ছে দ্য প্যালেস অফ ফেয়ারিস নামেও পরিচিত। আই মিন পুরী বলতে আমরা যা বুঝি ওইটাই তারা বুঝাইছে। হল জাবারওয়ান পর্বতমালার শীর্ষে একদম এই পুরী মহল অবস্থিত। এটা হচ্ছে সাত ভাগে বিভক্ত। এর উচ্চতা থেকে হচ্ছে শ্রীনগরের অনেক অংশ সুন্দর করে দেখা যায়। তৎকালীন সময়ে আসলে এটা অনেক কিছুর জন্য বিখ্যাত ছিল। এখানে খিলানযুক্ত দরজা আছে, সোপানযুক্ত বাগান রয়েছে এবং জটিল জলের চ্যানেল রয়েছে। সো তখনকার সময় আসলে এত কিছু সম্ভব ছিল না। সো এই জায়গাটা মানে আসলেই দর্শনীয় স্থান ছিল, বাট তখনকার মানুষ আসলে জনসাধারণের জন্য এটা একদম ওপেন ছিল না। সো আমরা পরিমহল থেকে বেরোয় গেলাম। বের হয়ে একটা পাইকারি শলের দোকানে গেলাম। অ্যাকচুয়ালি এটা একটা কারখানা, এর নাম হচ্ছে শ আর্ট প্যালেস। এখানে কার্পেট, শল, হ্যান্ডিক্রাফটস মানে সবই পাওয়া যায়। এখান থেকে আমরা শপিং করলাম। তারপর আমরা আরও একটা মার্কেটে চলে গিয়েছিলাম, ওইখানেও আমরা অনেক শপিং করলাম। তারপর আমরা আবার ডাল লেকে চলে আসলাম। নেক্সট ভিডিওতে হাউস বোটের ট্যুর দেওয়া হবে। থ্যাংকস ফর ওয়াচিং।